মিয়ানমার ইস্যুতে সরকার কথা বলতে ভয় পাচ্ছে বলেন মির্জা ফখরুল। এদিকে এমপি আনার হত্যার সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব, জানাবো ভারতের নির্বাচন অবাধ তবে নিরপেক্ষ নয়, এবং সর্বশেষ জানাবো এটিএম বুথে টাকা নেই, গ্রাহক ভোগান্তি চরমে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমার ইস্যুতে সরকার কথা বলতে ভয় পাচ্ছে বলেন মির্জা ফখরুল। মিয়ানমার ও সেন্ট মার্টিন ইস্যু বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসছে, মিয়ানমারের ছোড়া গুলিতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু সরকার কিছুই করছে না। এই দুর্বল ও নতজন সরকার বিদেশের ওপর নির্ভর করেই টিকে আছে, সে কারণে একটা কথা পর্যন্ত বলতে পাচ্ছে না তারা, সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বর্তমান অনির্বাচিত দখলদার সরকারের কাছে সার্বভৌমত্বের ব্যাপার কোনো প্রভাব বিস্তার করছে না, একটা ভিন্ন দেশের সাথে দেশের স্বীকৃত যে পথ সেই সমুদ্র পথে আমরা যাতায়াত করতে পারছি না, সেখানে গোলাগুলি করে পথ বন্ধ করে দিচ্ছে, অথচ সরকার এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট ও মিয়ানমারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, তারা শুধু বলছেন আমরা দেখছি, কিন্তু এ বিষয়ে তারা এখনো পর্যন্ত কারোর সঙ্গে কোনো আলোচনাও করেনি। তিনি বলেন, জনগণ আশা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, সেখানে সরকারের কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না, তাই আমরা মনে করি এই ইস্যুতে নতজন সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কোরবানি ঈদের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আমরা লক্ষ্য করেছি মানুষ কোরবানির ঈদের পশু কিনতে যাচ্ছে কিন্তু দাম বেশির কারণে অনেকে পশু কিনতে পারছে না, ঢাকার পশুর বাজারগুলোতে কোনো লোকই নেই, এর কারণ হচ্ছে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হচ্ছে, এই সরকার দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলো লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থানে নিয়ে এসেছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যে সমস্ত কর্মকর্তারা মনে করছেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে টিকে থাকতে পারবেন, আসলে টিকে থাকতে পারছেন না, আজিজ ও বেনজির তার প্রমাণ, লুট করে চুরি করলে এবং অন্ধের মতো অজনপ্রিয় সরকারকে সমর্থন করলে টিকে থাকা সম্ভব নয়, সরকারই তাদের বলির পাথা বানিয়েছে। এছাড়াও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিষয়ে পত্রিকায় তার বিশাল নিউজ বেরিয়েছে, এখন থলের বিড়াল একের পর এক সব বেরিয়ে আসছে, আমরা বহুদিন ধরে বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাদের চুরির সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছে, এখন কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটা ন্যায়সঙ্গত আন্দোলন কখনো ব্যর্থ হয় না, যদি সেটা হতো তাহলে এদেশ স্বাধীনতা হতো না, রাষ্ট্রভাষা বাংলা হতো না, বিএনপির আন্দোলন হয়তো সাময়িকভাবে সরকারের দমননীতির কারণে স্তিমিত হয়েছে কিন্তু আন্দোলন চলমান আছে ও বেগবান হবে, মূলত রাজনৈতিক দলের পরিবর্তন হয় একটা দলকে শক্তিশালী করার জন্য, আমাদের অনেকে মারা গেছেন, অনেকে দেশের বাইরে চলে যাওয়ার কারণে যে পদগুলো শূন্য ছিল সে পদগুলো পূরণ করা হয়েছে, এতে আমরা আশাবাদী এই পরিবর্তনের দল আরো শক্তিশালী হবে। এমপি আনার হত্যা সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব, ঝিনাইদহ চার আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা তিনবারের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হত্যাকাণ্ডের প্রথমে শুধু সোনা চোরাচালান নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা উঠেছিল, কিন্তু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টিও সামনে চলে এসেছে। খুনিতে 2 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা, রাজনৈতিক বিরোধীও এমপি আনার খুন হতে পারে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু গত 14 জুন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বর্তমানে 8 দিনের রিমান্ডে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। আনারের আসনে এমপি হতে চেয়েছিলেন তিনি, 7 দিনের রিমান্ড চলাকালীন গত শুক্রবার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে আদালতে হাজির করে পুলিশ, এরপর বাবু ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জবানবন্দির আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি শিমুল ভুঁইয়া আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন, তার জবানবন্দিতে কাজী কামাল আহমেদ বাবুর সংশ্লিষ্টতা বর্ণিত আছে, উক্ত জবানবন্দিতে আনারকে প্রলুব্ধ করে অপহরণ ও হত্যায় আর্থিক লেনদেন বিষয়ে বাবুর সংশ্লিষ্টতা পাওয়া যায়, আসামি বাবুর সঙ্গে ঘাতক শিমুল ভুঁইয়ার কিছু পরিকল্পনার কথা জবানবন্দিতে প্রকাশ পায়। জিজ্ঞাসাবাদে কাজী কামাল আহমেদ বাবু জানান যে শিমুল ভুঁইয়া 15 মে কলকাতা থেকে বাংলাদেশে এসে 16 মে রাতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, এরপর 17 মে অত্যন্ত পরিকল্পিত উপায়ে ফরিদপুর জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে শিমুল ভুঁইয়ার গাড়ির ভিতর সাক্ষাৎ করে ভিকটিমকে
অপহরণ ও পরবর্তীত হত্যা সংক্রান্ত ছবি, টাকা পয়সা লেনদেন বিষয় নিয়ে গোপনে বৈঠক করেন। এ সময় এমপি আনারকে হত্যার পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে শিমুল ভূঁইয়া বাবুর কাছে দাবিকৃত টাকা চান। তখন দাবিকৃত টাকার আংশিক 23 মে শিমুল ভূঁইয়াকে দেবেন বলে আশ্বাস দেন বাবু। এর আগে রিমান্ডে জিজ্ঞাসাবাদ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের নাম ঠিকানা ও পরিচয় প্রকাশ করেন বাবু। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডে থাকা শিমুল ভূঁইয়া জবানবন্দিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল করিম মিন্টুর নাম উঠে আসে। আওয়ামী লীগ নেতা বাবুকে জিজ্ঞাসাবাদের সময় নাম আসে মিন্টুর। তথ্য প্রমাণের ভিত্তিতে ডিবি পুলিশ নিশ্চিত হয় আনার হত্যার পেছনে মিন্টুর বড় ধরনের ভূমিকা রয়েছে। এ সংক্রান্ত একাধিক তথ্য পায় ডিবি। এরপর 11 জুন ঢাকা ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় মিন্টুকে। 13 জুন তাকে গ্রেপ্তার দেখায় ডিবি। সেদিন তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজুল হোসেন 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি চলাকালে বিচারক মিন্টুকে প্রশ্ন করেন, আপনি কিছু বলবেন? মিন্টু তখন বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এপি নির্বাচনে মনোনয়ন চাওয়াটাই আমার অপরাধ। আমার আনার হত্যাকাণ্ড নিয়ে মিন্টুকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদে তিনি অনেকটা ভেঙে পড়লে পরে তথ্য দিতে থাকেন তদন্ত কর্মকর্তাদের। এমপি আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান বলেন, গ্রেপ্তার বাবুর সবচেয়ে ঘনিষ্ঠ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু। এছাড়া হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনেরও ঘনিষ্ঠ তিনি। আমরা প্রথম থেকেই বলে এসেছি আনারকে হত্যার পেছনে মিন্টুর হাত থাকতে পারে। গত সংসদ নির্বাচনে আনারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আব্দুর রশিদ খোকন। খোকনের পক্ষে কাজ করেন সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। ডিবি সূত্রে জানা গেছে, আটকের পর তদন্ত কর্মকর্তাদের কোনো প্রশ্নের উত্তর পারেননি মিন্টু, বরং তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। এড়িয়ে যান গুরুত্বপূর্ণ অনেক তথ্য। ডিবির হাতে থাকা তথ্য প্রমাণের বিরুদ্ধে কোনো অবস্থানে নিতে পারেননি। পরে ডিবি অনেকটা নিশ্চিত হয়ে আনার হত্যাকাণ্ডের ঘটনায় মিন্টুর নির্দেশদাতা ও অর্থের যোগানদাতা। তার নির্দেশেই পলাতক আক্তারুজ্জামান শাহিন কিলার শিমুল ভূঁইয়াকে দিয়ে একটি টিম গঠন করে হত্যা মিশন বাস্তবায়ন করেন। এপি আনার খুন হওয়ার খবর আগে জেনে যান সাইদুল করিম মিন্টু, তবে তিনি প্রকাশ করেননি। ঝিনাইদহের কালীগঞ্জে গিয়ে আনারের ছোট মেয়ে মুমতাইন ফেরদৌস ডয়েনকে সান্ত্বনা দেন। শুধু তাই নয়, কান্নায় ভেঙে পড়া স্থানীয় নেতাকর্মী সান্ত্বনা দিয়ে পাশে ছিলেন তিনি। এ সময় মিন্টুর সঙ্গে ছিলেন তারই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাজী কামাল আহমেদ বাবু। শিমুল ভূঁইয়া জবানবন্দিতে বলেন, আনারকে প্রলুব্ধ করে মূল পরিকল্পনাকারী শাহিন হোয়াটসঅ্যাপে মিন্টুর সঙ্গে একাধিকবার কথা বলেন। আওয়ামী লীগ নেতা বাবু রিমান্ডে জানান, হত্যাকাণ্ডের পরে শিমুল ভূঁইয়াকে যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা লেনদেনের বিষয়ে ডিজিটালি এবং ফিজিক্যালি তিনি মিন্টুর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া হত্যাকাণ্ডের প্রমাণস্বরূপ ছবি আদান প্রদান করেন। 23 মে মিন্টুর কাছ থেকে 2 কোটি টাকার অর্ধেক টাকা নিয়ে শিমুল ভূঁইয়াকে দেওয়ার কথা ছিল বাবুর। সূত্র বলছে, শিমুল ভূঁইয়ার জবানবন্দি এবং খুনিদের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আছে হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। এই হত্যার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সব পর্যায়ে আওয়ামী লীগ নেতা মিন্টুর সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। ভারতের নির্বাচন অবাধ তবে নিরপেক্ষ নয়। গত 1 বছরে 3টি ভিন্ন ভিন্ন দেশে জাতীয় নির্বাচন হয়ে গেল। 3টি চরিত্রই অভিন্ন। এসব দেশের সরকার হয় খোলামেলাভাবে কর্তৃত্ববাদী অথবা তারা কর্তৃত্ববাদের পথে হাঁটছে। তথ্য ব্যবস্থা সরকারের হাতের মুঠোয়, বিচার ব্যবস্থা সরকারের নির্দেশে উঠে বসে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। বিরোধীদের যখন খুশি যেমন খুশি হেনস্থা করা, যে অবস্থায় নির্বাচন তা জাতীয় পর্যায়ে হোক অথবা স্থানীয়, তাতে বিরোধী রাজনীতিকদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। প্রথম নির্বাচন তুরস্কে, এটি গত বছর মে মাসের কথা। একটানা 20 বছর ক্ষমতায় থাকার পর এই প্রথমবার বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অর্থনীতির মন্দাবস্থা তো ছিলই, তার ওপর অব্যাহত দুর্নীতি ও ক্ষমতা দলীয়করণের অভিযোগ নিয়ে প্রতিরোধ গড়ে তোলে বিরোধী দলীয় জোট। এই জোটের প্রার্থী ছিলেন ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামেকুলু। বিপদ টের পেয়ে এরদোয়ান তার বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকি দেওয়ার মামলা ঠুকে দিলেন। এসব মামলার কোনো ভিত্তি না থাকলে এরদোয়ানের অনুগত আদালত ইমামেকুলুকে 3 বছরের কারাদণ্ড ও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেন। তার জায়গায় বিরোধী জোটের বিকল্প প্রার্থী কিলিজ তারাগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রিত তথ্য ব্যবস্থার নতুন টার্গেট হয়ে ওঠেন। এক হিসাবে দেখেছি, নির্বাচনের আগের মাসে জাতীয় তথ্য মাধ্যমে এরদোয়ানের জন্য যেখানে 32 ঘন্টা বরাদ্দ করা হয়, সেখানে কিলিজ তারাগুলোর জন্য ছিল 32 মিনিট। সংবাদকর্মীদের উপরে নেমে আসে কঠোর নিষেধাজ্ঞা। কারণে অকারণে জেল, বিরোধী জোটের জন্য চাঁদা দিলেও তা অপরাধ বিবেচিত হতো। অন্যদিকে এরদোয়ান সরকারের রাজস্ব খাতকে নিজের নির্বাচনে প্রয়োজন যেমন খুশি ব্যবহার করেছেন। নির্বাচনের 4 সপ্তাহ আগে তিনি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন, শহরে মানুষদের জন্য বিনামূল্যে সরবরাহ ব্যবস্থা করেন। এত করেও এরদোয়ান 50% ভোট পেতে ব্যর্থ হলে দ্বিতীয় দফা ভোটের ব্যবস্থা করা হয়, তাতে সামান্য ব্যবধানে তিনি বিজয় নিশ্চিত করেন।
দ্বিতীয় উদাহরণ রাশিয়া। 200 দশক ক্ষমতায় থাকার পর এবছর মার্চে সেখানে আরও 6 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। তিনি খোলামেলাভাবে কর্তৃত্ববাদী। বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে তিনি শুধু মামলা ঠোকেন বা জেলে পাঠান তা নয়, তাদের হয় বিষ খাইয়ে মেরে ফেলা অথবা 24 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তার প্রিয় কৌশল। সিভিল সোসাইটি হয় নিষিদ্ধ, নয়তো তারা বিদেশি এজেন্ট। কারো ট্রু শব্দটি করার উপায় নেই। এটি শুধু ভারত, রাশিয়া বা তুরস্কে নয়, গণতান্ত্রিক হিসেবে পরিচিত আরও অনেক দেশের পরিচিত অভিজ্ঞতা। এমন এক সময় ছিল যখন রাস্তার ট্যাঙ্ক নামিয়ে বা ফৌজি লেলিয়ে ক্ষমতা দখল করা হতো, এখন তা না করে গণতন্ত্রের লেবাসে ক্ষমতা দখলে রাখা হয়। কেউ কেউ বলবেন বাংলাদেশের নির্বাচনের নামে যে পরিহাস তাও এই প্রবণতার আরেক উদাহরণ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।